আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে আবারও সংঘর্ষ, নিরস্ত্র অঞ্চল গড়ার প্রস্তাব। হিজবুল্লার হাতে গুরুত্বপূর্ণ অস্ত্রের মধ্যে ড্রোনও রয়েছে। বন্দুকের ট্রিগারে সবসময় আঙ্গুল রাখা আছে, ইসরায়েলকে বলেছে হামাস। খেরসন থেকে সেনা প্রত্যাহারের সর্বশেষ অবস্থা জানালো রাশিয়া। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেট দলীয় মৃত এক প্রার্থীর বিপুল ভোটে বিজয়। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান সম্প্রতি শেষ হওয়া ইসরায়েলের নির্বাচনে জয়লাভ করায় নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন। সে সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন এরদোগান, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে। খেরসন থেকে সেনা প্রত্যাহারের সর্বশেষ অবস্থা জানালো রাশিয়া। ইউক্রেন থেকে সম্প্রতি গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া খেরসন অঞ্চল হতে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে খেরসন থেকে সেনা সরিয়ে দিনিপ্র নদীর অপর পাড়ে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে এই সেনা প্রত্যাহারের কাজ শেষ করা হয়। সেনা সরিয়ে নেওয়ার সময় রাশিয়া কোনো গাড়ি কিংবা অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেলে যায়নি। এছাড়া রাশিয়ার সেনাদের কেউ হতাহত হয়নি। বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার সেনারা এখন দিনিপ্র নদীর তীর বরাবর অবস্থান নিয়েছে এবং এটি এখন তাদের প্রতিরক্ষা আইন। সেনা প্রত্যাহারের সময় সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি, আবার কোনো অস্ত্র, গাড়ি অথবা সামরিক সরঞ্জাম ফেলে আসার অনুমতি দেওয়া হয়নি। এছাড়া খেরসন অঞ্চলের যে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেট দলীয় মৃত এক প্রার্থীর বিপুল ভোটে বিজয়। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডেমোক্রেট দলীয় এক মৃত প্রার্থী বিপুল ভোটে জিতেছেন। মাসখানেক আগে মারা যাওয়া অ্যান্টনি ডিলোকা নামের ওই প্রার্থী রিপাবলিকান দলীয় প্রতিনিধির চেয়ে শতকরা 85%-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী 85 বছর বয়সী অ্যান্টনি ডিলোকা গত 9 অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাবার আগে তিনি তার আসনের জন্য নতুন প্রার্থীকে পরিচয় করিয়ে দিতে পারেননি। সেই কারণে প্রার্থী তালিকায় তার নাম থেকে, যার আমেরিকার নির্বাচনে মৃত প্রার্থী নির্বাচনে জয়ী হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। 2018 সালেও রিপাবলিকান প্রার্থী ড্যানিশ হোপ মৃত্যুর মাসখানেক পর নেভাদা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়েছিলেন। ডেমোক্রেট পার্টি জানিয়েছে পেনসিলভানিয়ার ওই আসনে বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও নেভাদার স্থানীয় আইন অনুসারে সেখানে বিশেষ নির্বাচন হয়নি, নির্বাচনের পরিবর্তে একজন রিপাবলিকানকে হফের স্থলাভিষিক্ত করা হয়েছিল, যিনি পুরো মেয়াদের জন্য সিনেটের সদস্য ছিলেন। এদিকে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনার কাজ চলছে। সর্বশেষ ফলাফল অনুযায়ী ডেমোক্রেটরা পেয়েছে 191টি আসন, রিপাবলিকানরা 209টি আসন পেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। রিপাবলিকানরা 218টি আসন পেলে ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাবে। অপরদিকে সিনেটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 51টি আসন, এরই মধ্যে রিপাবলিকানরা পেয়েছে 49টি আসন, 48টি পেয়েছে ডেমোক্রেটরা। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান সম্প্রতি শেষ হওয়া ইসরায়েলের নির্বাচনে জয়লাভ করায় নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে অভিনন্দনের কথা জানান নেতানিয়াহুর মুখপাত্র। নেতানিয়াহুর ডানপন্থী দল 1 নভেম্বর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে পুনরায় ক্ষমতায় আসার পর এই বিবৃতি দেওয়া হয়। নেতানিয়াহুর মুখপাত্রের এক বিবৃতি অনুসারে এরদোগান লিখেছেন, আপনার বিজয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে নতুন সরকার দুদেশের সকল ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে।
যার মাধ্যমে আমাদের অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা আসবে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এই দুই নেতা তাদের পূর্ব ভূমধ্য সাগরীয় দেশগুলোকে বিক্ষোভপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সময় শাসন করেছে। যদিও সাম্প্রতিক তার পরিবর্তন হয়েছে, আনকারা চিঠির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে নভেম্বরের শুরুতে এরদোগান বলেছিলেন, সাধারণ স্বার্থে তুর্কি চাইবে সম্মানের মাধ্যমে ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রাখতে। এরদোগান টেলিভিশনের এক সাক্ষাৎকারে আরও বলেন, আমি বিশ্বাস করি যে শুধুমাত্র তুর্কি এবং ইসরায়েলের জন্য নয়, জয়ী কূটনীতির দ্বারা পুরো অঞ্চলই উপকৃত হবে। 2009 থেকে 2021 সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা নেতানিয়াহু রোববার পুনরায় আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের দায়িত্ব গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।